আটটি চোরাই বাইক ও 15 লিটার নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার 7 জন। গতকাল রঘুনাথগঞ্জ থানার পুলিশ চোরাই বাইক সহ 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম পিন্টু মিঙা ও মুস্তাকিম শেখ। ধৃতরা রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা। পিন্টু মিঙা ও মুস্তাকিম নামে 2 যুবককে আটক করে 2টি মোটর বাইক উদ্ধার করা হয়। তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। আরও 6টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। অন্যদিকে চোরাই বাইকের পর তরল নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার 5 পাচারকারী। 5 জনের কাছ থেকে মোট 15 লিটার নিষিদ্ধ উদ্ধার হয়েছে।